চ্যানেল আজকে একটা ভিডিও তো ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে এই সুন্দর ডিজাইনের পুরো কুর্তিটা দেখিয়ে দেবো এখানে যে লেস গুলো নিচ্ছি না এগুলোর মেজারমেন্ট আছে কিভাবে কত মেজারমেন্টে বসাচ্ছি এ টু জেড দেখাবো তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে টোটাল দু মিটার কাপড় আছে প্রথমে কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি আর ভাঁজটা আমার যতটা প্রয়োজন ততটা করেছি দেখতেই পাচ্ছেন এখানে টোটাল পাছার মেজারমেন্ট চার ভাগ করে তাতে তিন অথবা চার ইঞ্চি প্লাস করে আমি কাপড়টাকে ভাঁজ করেছি এবারে এখান থেকে ঝুলের মাপ নিয়ে নিচ্ছে আমার এখানে ঝুলের সাথে দেড় ইঞ্চি প্লাস দিয়ে টোটাল সাড়ে বিয়াল্লিশ নিয়েছি এবারে এখানে পুটের মাপ নেব পুট যাচ্ছে তার অর্ধেক নেব তার কারণ এটা পিছনে বর্ণনে হচ্ছে সামনেও কিন্তু তো তার নিলাম নিয়ে নিয়েছি এবারে দাগটাকে এখান থেকে স্ট্রেট করে দেব এবারে ওপর থেকে এক ইঞ্চি করতে হবে এখানে সাত ইঞ্চির মোহরের মেজামে নিলাম গলার চৌড়ে এখান থেকে সাড়ে তিন নিয়ে নিচ্ছে আপনারা চাইলে কম বেশি করতে পারেন দাগটাকে এইভাবে মিলিয়ে দিয়েছি এবারে এখান থেকে নেব ছাতির মেজাম তো এখানে নিয়ে নেব ছাতির একের চার আমার আটত্রিশ ছিল তারপরে দেড় ইঞ্চি প্লাস করেছি এক্সট্রা মার্জিনের জন্য এরপরে নেবো এখান থেকে শেষ এখানে চোদ্দ ইঞ্চি নিচ্ছি তৈরি হওয়ার পরে সাড়ে তেরো হয়ে যাবে আর এখানে পাঁচ লম্বা কুড়ি নিচ্ছি তৈরি হওয়ার পরে সাড়ে উনিশ হয়ে যাবে তো একটা করে দাগ দিয়ে দিলাম যাতে দাগটাকে স্ট্রেট করতে পারি এখান এখান থেকে দাগটাকে স্ট্রেট করে দিলাম যেখানে শেষ শেষ তো হয়েছে থেকে নিয়ে আমাদের কোমরের মাপ এখানে কোমর আছে বত্রিশ ইঞ্চি সেটাকে চার দিয়ে ভাগ করলে আট তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন নিলাম আর যেখানে পাঁচ লম্বা শেষ এখান থেকে পাচার মাপ এখানে চল্লিশ পাঁচা আছে চার দিয়ে ভাগ করলে দশ তারপরে এক ইঞ্চি এক্সট্রা নিলাম ফোল্ডিং এর জন্য এবারে এই দুটো দাগকে এইভাবে আমি মিলিয়ে নিলাম তো আপনি চাইলে এটা যে কোনো ওপরে কিন্তু করতে পারেন এবারে নিচের ঘেরে চলে যাবো ঘের সাইড এখান থেকে নিয়ে নেব প্রথমে পাছার একের চার করলাম দশ নিলাম তারপরে দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি এক্সট্রা ঘের লুজের জন্য আর তারপরে এক ইঞ্চি এক্সট্রা যেটা হচ্ছে ফোল্ডিং করব তার জন্য এবারে এই দুটো দাগকে এর সাথে মিলিয়ে দেবো তো সম্পূর্ণ এখানে কমপ্লিট হয়ে গেছে এবারে চলে যাবো উপরের সাইডে এখান থেকে আর্মহলের জন্য এক ইঞ্চি দাগ দিয়ে রাউন্ড শেপ দিলাম এটা ব্যাক সাইড এর আর্ম আর হাফ ইঞ্চি ভিতর থেকে একটা শেপ দেবো যেটা তালপাটের জন্য এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এর তো শেপ কমপ্লিট হয়ে গেছে এবারে এখান থেকে গলার লম্বা নেবো তো প্রথমে পিছন পাটের জন্য দুই ইঞ্চি নিচ্ছি তৈরি হওয়ার পরে দেড় ইঞ্চি হয়ে যাবে এটাকে একটা বক্স করে নেব। আর গলার চওড়া তো আগেই নিয়ে নিয়েছিলাম সাড়ে তিন ইঞ্চি এটাকে রাউন্ড শেপ দিলাম আর সামনের জন্য আমার টোটাল সাড়ে চার ইঞ্চি চাই তো তার জন্য আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি তৈরি হওয়ার পরে সাড়ে চার হয়ে যাবে এটাকেও একটা আমি এখানে বক্স করে নেবো নিয়ে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেবো দিলে আমাদের সামনের গলাও রেডি হয়ে যাবে আপনারা চাইলে এটা বোর্ড নেকের পরিবর্তে অন্য কোনো গলাও কিন্তু করতে পারেন এবারে যেমনটা ড্রয়িং করেছে হবু সেম টু সেম ভাবে কাটিং করে নেবো তো আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা শুধুমাত্র ব্লাউজের উপর থেকে থাকছে দু মাসের ক্লাস হচ্ছে মাত্র ফিস আছে হাজার টাকা আর এটা সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে ডিটেলসে জানার জন্য এই নাম্বারে কল করে ডিটেলসে জেনে নিতে পারেন তো এখানে দেখুন সম্পূর্ণ আমার কাটিং হয়ে গেছে এবারে হাতা কাটিং করবো তার জন্য এখানে কাপড়টা অলরেডি দু ভাঁজ করেছি আর এখানে আমি থ্রি এর ওপরে হাফ স্লিপ করছি তো তার জন্য আমি দেখুন চার ভাঁজো করে নিয়েছি আর হাতার সাইড কিন্তু মানে আমার দিকে সাইড জয়েন্ট আছে তো এখানে পাফ করার জন্য প্রথমে পাঁচ ইঞ্চি চওড়াতে দাগ দিচ্ছি যেটা আমাদের পাফের ফুলান ভাবটা হবে সেটার জন্য এরপর থেকে সমস্ত হাতার ড্রয়িংটা হবে এবারে নেব এখানে হাতার লম্বা হাতার লম্বা এগারো ছিল তার সাথে এক ইঞ্চি প্লাস করেছি যেহেতু এক ইঞ্চিটা সেলাই মার্জিনের জন্য তো আর একটা দাগ দিয়ে দাগটাকে স্ট্রেট করে নিলাম তো এই যে পাঁচ ইঞ্চি নিয়েছি ওটাকে ছেড়ে কিন্তু সমস্ত মেজারমেন্ট নেব সাড়ে তিন ইঞ্চি ডাউনে একটা দাগ দিয়ে দিলাম এটা একটা সূত্র এবারে পাঁচ ইঞ্চি ছাড়ার পরে এখান থেকে মোহরা যা আছে তার অর্ধেক করে নেবো মোহরা এখানে আছে ষোলো ষোলোর অর্ধেক করলে আট হবে তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম এবারে চলে যাবো নিচের মুহুরি সাইডে নিচের মুহুড়িতে টোটাল এখানে যতটা বেরিয়েছে তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে নিচে একটা দাগ দিয়ে দেবো কোনো মুহুড়ির মাপ এখানে নেবো না তার কারণ এটা আমার ত্রিকোয়ারটার হাত হবে নিচে অনেকটা চওড়া বসবে সেখানে গিয়ে আমরা মুহুড়ির মাপটা নেবো তো এবারে দেখুন এখানে আমি হালকা রাউন্ড শেপ দিয়ে হাতা শেপ দিয়ে দিলাম পুরোটা রেডি আর ওপরে পাফের জন্য তো এখান থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি অথবা এক ইঞ্চি উপরে আপনি যেতে পারেন আমি এখানে দেড় ইঞ্চি উপরে দাগ দিয়ে এইভাবে রাউন্ড শেপটা দিয়ে দিলাম ব্যাস এখানে আমার সম্পূর্ণ রেডি তো এবারে এটা যেমনটা ড্রয়িং করেছি হুবহু কাটিং করে দেবো দিলেই কিন্তু আমাদের এখানে পাফ স্লিপ হয়ে যাবে আর নিচে আমরা চওড়া করে একটা বর্ডার বসাবো যেটা আমাদের থ্রি কোয়ার্টার পর্যন্ত হাতার লেন্থ যাবে তো এবারে এই লেন্থ যেটা নিচের পার্ট সেটা আমরা কাটিং করব তো তার জন্য এটা আমি কাপড়টা দুভাঁজ করে রেখেছি আর এখানে লম্বা চওড়াটা বলে দিচ্ছি ওর নিচে আমার টোটাল হাতার লম্বা কিন্তু ষোলো আছে আর ওপরে আমি কাটিং করেছি এগারো তাহলে পরে থাকে কত পাঁচ ইঞ্চি আর তার সাথে এক্সট্রা সেলাই মার্জিনের জন্য দেড় দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো এখানে তো আমি এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম নিয়ে দাগটাকে দিয়ে দিলাম এবারে যেমনটা ড্রয়িং করেছি হবো এটাকে কাটিং করবো আর এটা দু কাটিং করছি মানে দুপারের একসাথে আমাদের বেরিয়ে যাচ্ছে একটু লম্বা কাটিং করেছি এটাকে খুলে দেখালাম এইভাবে কুচি পড়বে নিচের সাইড ও এখান থেকে কুচি পরে যাবে আর নিচে আমাদের চওড়া একটা পটি এইভাবে বসবে তাহলে আমাদের থ্রি কোয়ার্টার হবে জয়েন্টের কাছে একটা লেসও আমি কিন্তু বসিয়ে নেব। এইবারে মেন লেসের যে ডিজাইনটা করবো কুর্তিতে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি তো কুর্তিটা আমি এরকম ভাবে খুললাম প্রথমে নিচের সাইডটা দেখুন এখান থেকে নিচ থেকে সাত ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দেবো ঘের লাইন থেকে ওপরে সাইড এলাম এবারে এই দাগটাকে প্রথমে একটা স্কেল দিয়ে স্ট্রেট করে দেবো এটা কেন করছি তার কারণ এখানে আমি লেস টা বসাবো সাত ইঞ্চি ওপরে এই লেসটা এখানে আমাদের বসবে বুঝতে পেরেছেন আশা করি এবারে আমাদের সাইডের যে দুটো লেস গিয়েছে প্রথমে যেটা আপনারা দেখলেন তো সাইডের লেসের জন্য এবারে আমরা কি করব সাইডের লেসের মেজারমেন্টটা নেব তার জন্য এটা সেম টু সেম ভাবে আবার ভাঁজ করে রাখবো মেজারমেন্টের জন্য আর এখান থেকে মেজারমেন্ট নেব সাড়ে চার ইঞ্চির গ্যাপিং একটা দাগ দেবো খুব হেলদি হলে এটা পাঁচ ইঞ্চির গ্যাপিং আপনারা দাগ দিতে পারেন এখানে আমি সাড়ে চার ইঞ্চির গ্যাপিং এ দাগ দিয়ে দিলাম এই দাগটাকে আমি এখান থেকে স্ট্রেট করে দেবো এই দাগটা কেন দিলাম তার কারণ এখানে আমরা লেস বসাবো তার জন্য সেম টু সেম ভাবে আমি অপর সাইডও একটা দাগ দিয়ে নেব তো এই সাইডে তো সম্পূর্ণটা এরকম ভাবে দিয়ে নিয়েছি এবারে এই যে দাগ গুলো দিয়েছি এই দাগের ওপর থেকে লেস গুলোকে বসিয়ে দিতে হবে তো এখানে আমি সাদা লেস ইউজ করেছি আপনারা যে কোনো লেস দিতে পারেন তো এইভাবে দেখুন লেস গুলোকে রাখবো এক সাইড এ রাখলাম সেম টু সেম ভাবে অপর সাইড এইভাবে আমি রেখে নিলাম আর নিচের সাইড এ যে লেসটা আছে নিচের সাইড টা এর ওপরে এইভাবে বসবে বুঝতে পেরেছেন এবারে জাস্ট সেলাই করে দেবো দিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে তো চলুন আমি এখানে সেলাই করে দেখাচ্ছি আর যারা এখনো অবধি অনলাইন ক্লাসে ভর্তি হননি শুধু ব্লাউজ অনেকেই শিখতে চেয়েছিলেন তো ঝটপট ভর্তি হয়েছেন পুজোর আগে কিন্তু এই ক্লাসে ভর্তি হয়ে যেতে হবে পুজোতে ভালো ভালো ব্লাউজ তৈরি করার জন্য আর পুরো সূত্রের সাহায্যে দেখানো হবে রেকর্ডিং ক্লাস আপনারা পাবেন তো আর কি চাইছেন ঝটপট ভর্তি হয়ে যান তো এখানে দেখুন আমি সম্পূর্ণ এখানে সেলাই করে নেবো যেমনটা আমি এখানে রেখেছি এর বরাবর সেলাই করব। আপনারা চাইলে লেসের আরো আর একটা সেলাইও করতে পারেন অনেকে দুটো তিনটে সেলাই করে তো এখানে দেখুন সম্পূর্ণ সেলাইও কমপ্লিট করে ফেলেছি সেম টু সেম ভাবে অপর সাইডে করব আর নিচের সাইডও করে নেবো যেটা আমি আগে দেখিয়েছি চলুন পুরোটা রেডি হওয়ার পরে ঠিক এই রকমটা দেখাচ্ছে তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ডিজাইনটা কেমন লেগেছে হাতাতেও আমি এখানে লেস বসিয়েছি পাফ স্লিপ করেছি এই পাপ স্লিপটা খুব সুন্দর লাগে যদি ভালো লেগে যায় লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্ত